এখানে রয়েছে রেজাল্ট অফ ইংলিশ টেস্ট সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ এপ্রিলে প্রকাশিত হয়েছে তো আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে এসে আপনারা একটা ক্লিক করে করে কিন্তু আপনাদের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন সবগুলো কিন্তু রয়েছে আমি সবগুলি একটু দেখাচ্ছি এখানে জাস্ট ইংলিশ টেস্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন উনিশ পাতার তো এইভাবে দেখাতে সম্ভব হচ্ছে না আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বক্সে তো আমি এখানে প্রথমটাতে আমি এখন প্রবেশ করছি এখানে দেখতে আন্ডার গ্রাজুয়েট এডমিশন দুই হাজার ইউনিট নোটিশ ফর টেস্ট প্র্যাকটিক্যাল রেজাল্ট সাবজেক্ট চয়েস ফিল আপ এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশে এখানে আমি ক্লিক করছি আর আমি আগেও বলে নিচ্ছি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে এখানে নোটিশটা একটু গুরুত্ব সহকারে আমি পড়ছি আপনারা একটু সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ ইউনিট এ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত হয়েছে চব্বিশ এপ্রিল দুই হাজার নোটিশ লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ এবং বিষয় পছন্দ কম সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ প্রথমে রয়েছে ইউনিটে এ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং

পূরণ না করলে এই ইউনিটের তার সুযোগ থাকবে না সাবজেক্ট চয়েস প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগের ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগের অবশ্যই ভর্তি হতে হবে নতুবা এ ইউনিটের তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে এই ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না আগামী সাত মে দুই তারিখে বিভাগ নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লিঙ্ক রয়েছে প্রকাশ করা হবে এই লিঙ্কে এখানে রয়েছে মেধা তালিকা পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম বারোই মে দু তারিখ থেকে শুরু হবে তো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ